ভারত কোনো অবস্থাতে চাচ্ছে না যে আমেরিকা একেবারে চলে যাক, আবার ভারত এটাও চাচ্ছে না আমেরিকার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে আবার মানে আওয়ামী লীগ সরকারকে আবার টিকিয়ে রাখবে। আপনি সরকার মুখে যা বলছে প্রকাশ্যে তা বলছে না, কিন্তু এবং তারা যে গর্জনটা দেখাচ্ছে, যে তর্জনটা দেখাচ্ছে, এটা হলো তার মুখের কথা, এটা তার হলো মনের কথা নয়। তাহলে 2014-18-তে যদি আপনি স্বীকার করেও ভালো নির্বাচন হয়নি, আপনি এখন ভালো নির্বাচন করবেন? আপনি এটা কোরআন শরীফ ছুঁই বললেও বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেনা ভাই যে কথাগুলো বলেছেন, আমি কিন্তু একবারও বলিনি যে না নির্বাচন হবে না, নির্বাচন এই না এটা। আমার আলোচনার বিষয়বস্তু এবং আমার প্রেক্ষাপটটা ছিল, বা সিনা ভাই যে কথাটা বলেছেন যে আমাদের রাজনৈতিক নেতাদের মস্তিষ্কের যে পচন, উনি এই জায়গাটাকে একটা জায়গায় উঠে আনার চেষ্টা করেছেন। আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করেছি, আমি এটার সাথে ওনার স্পিরিটের সাথে সম্পূর্ণ একমত। কিন্তু কথাটা হলো যে কি, আমাদের যদি মাইন্ডসেটটা যদি এক জায়গায় নিবন্ধিত হয়ে যায়, এমন আমি যদি এখন 10টা রোগে আক্রান্ত হই, তাহলে আমাকে আগে প্রথম আইডেন্টিফাই করবে ডাক্তার যে প্রথম আমাকে কোন চিকিৎসাটা দেওয়া দরকার। তাহলে আমার এখন দেশে যদি আমার বড় ধরনের কোন সংকট থেকে থাকে, তার সেই সংকটটা হলো জনগণের ভোটের অধিকার। এটার বাইরে এখন জনগুরুত্ব এবং একটা নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বা যেই নামই আমরা বলি, সে একটা সরকার। এই মুহূর্তে মুখ্য দাবি এটা, এই মুহূর্তের দাবি বিএনপি ক্ষমতা যাওয়া, বিএনপিকে ক্ষমতা থেকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো, বিষয়টা এইটাই পর্যায়ে নাই। কিন্তু আমি ভিসা নীতির উপরে কোনোভাবেই বিএনপি নির্ভরশীল আমি এই কথা বলিনি, বরং বিএনপি এতটা সুসংগঠিত বলে, এতটা জনপ্রিয় বলে, বিএনপির নেতৃত্বে এতগুলো দল, এতগুলো দল একত্র একাত্মতা হওয়ার কারণে ভিসা নীতি বাংলাদেশের উপরে আসতে বা বাংলাদেশের উপরে বহির্বিশ্বের এই চাপগুলো তৈরি করতে সহায়ক ভূমিকা রেখেছে। বিএনপির যদি জনসম্পৃক্ততা না থাকতো, তাহলে তারা বহু আগে আওয়ামী লীগের সাথে মার্চ করে যেত। আমি বিদেশিদের কথা বলছি, তারা ভালো করে জানেন যে একটা জিনিসে বিদেশি যখন চাপ তৈরি করে, তখন ওনারা কিন্তু দুইটা দিকে খেয়াল রাখে। যেমনটা বললেন যে ভারতের অবস্থার উদাহরণ হিসেবে আমরা আনতে পারি, 2014 সালে ভারতের কথা বলার স্টাইল, সিনা ভাই আমার প্রাজ্ঞ বিশ্লেষক, উনি বললেন সে স্টাইলে আর এবং এই স্টাইলে পরিবর্তন এসেছে। উনি নিজেই স্বীকার করেছেন, সে স্বীকার করেছেন কোন কোন সরকার অজনপ্রিয় হয়েছে, বিএনপি জনপ্রিয় হয়েছে বিধায়। কারণ এখন ওনাদের টোনিং এ 100% যে একেবারে আওয়ামী লীগকে মরিয়া হয়ে ক্ষমতায় আনতে হবে, দুর্বলতা আছে, সিম্পিথি আছে, এতদিনের প্রেম প্রীতি ভালোবাসা সবকিছুর জন্য, আরে ডিভোর্স হয়ে গেলেও তো মানে পুরানো বউয়ের জন্য একটা আন্তরিকতা থেকে যায়, কাজ করে, তারপরেও তো মনের অদিনে অনেক স্মৃতির কথা মনে পড়ে। কিন্তু এবার যে কথাটা আসছে, বিএনপি জনপ্রিয় বিধায় এবং জনগণের মানুষ, বিএনপির কথা বাদ দিলেও বিএনপির বাইরে যে একটা জনগোষ্ঠী আছে, যেটা আমার সিনা ভাই বললেন যে আমি ভোট দিতে চাই, আল্লাহর কসম আমি ভোট দিতে চাই, আমি দুটো ভোট দিতে পারিনি, আমি একটা ভোট দিতে পারিনি, একটা ভোট আমি 2018 সালে জোর করে দিয়েছি, মানে আমি আমার এলাকাতে প্রভাব বিস্তার করে একটা মানে বাহিনী আমাকে বাধা দিচ্ছিল, কিন্তু তারা সবাই আমাকে চিনেন এবং আমি যখন সেখানে গেলাম, আমি আমার অভিজ্ঞতার কথাটাই বর্ণনা করি, আমি সেখানে যাওয়ার পর আমাকে একটা ব্যালট পেপার ধরিয়ে দেওয়া হলো, বললো যে কি ভাইয়া আপনি তো আমাদের সিনিয়র ভাই, আচ্ছা ঠিক আছে আপনি এটা ইয়েতে ফেলে দেন, বাক্সে ফেলে দেন আপনার নিজের হাতে। আমি দেখলাম সেটা একটা নির্দিষ্ট মার্কায়, নৌকা মার্কায় সিলটা দেয়া, তখন আমি এটা নিতে অস্বীকৃতি জানালাম। তখন বললো যে কি এটা আমরা আগে থেকে মেরে রেখেছি। আমি তখন বলেছি যদি আগে থেকে মেরে রাখো, তাহলে এখন আমাকে নতুন আরেকজনের আরেকটা দাও, আমরা আমারটা যেহেতু তোমরা ব্যবহার করেছো, আমাকে আরেকজনেরটা দাও ফ্রেশ। তখন আমি আরেকটা ফ্রেশ ব্যালট পেপার নিয়েছি এবং আমি আমার ভোট দিয়েছি। 2018 সালের কথা বললাম। এখন কথাটা হলো যে কি, এই যে সুর নরম হওয়ার পেছনে, বা সুর নরমকে যদি আমরা না বলি, যদি এটাকে আমরা ভিন্ন অ্যাঙ্গেলও ভারতের অবস্থানকে দেখি, তাহলে আমরা এখানে দেখব যে ভারত আরো বেশি শঙ্কিত
বাংলাদেশের 2018 সালের পরে বাংলাদেশ চায়নার সাথে তার যে দহরম মহরণের মাত্রাটা বেড়েছে সেটা কিন্তু চীন ভারতকে অনেকাংশে ভাবিয়ে তুলছে, যে কারণে আপনি অনেক কথা মার্কিন যুক্তরাষ্ট্রের দেখবেন, পশ্চিমা বিশ্বের দেখবেন, এই কথাগুলো কিন্তু ভারতের কথা, ভারতের কথাগুলো কিন্তু ভারত নিজের লজ্জায় এতদিনের গভীর সম্পর্কের একটা বাতাবহরের কারণে তারা এটা মানে ইয়েকে দিয়ে বলাচ্ছে। কিন্তু ভারত কোনো অবস্থাতে চাচ্ছে না যে আওয়ামী লীগ একেবারে চলে যাক, আবার ভারত এটাও চাচ্ছে না আমেরিকার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে আবার মানে আওয়ামী লীগ সরকার আবার টিকিয়ে রাখো। তাহলে আমি সিনা ভাইকে ওই কথাটা বলতে চাই, বিএনপি তথা যদি বিরোধী শিবিরের যদি জনসম্পৃক্ততা না থাকতো তাহলে কোনো অবস্থাতে বিষয় নীতিও আসতো না, বহির্বিশ্ব থেকে চাপও আসতো না, তারা কখনো অজনপ্রিয় কোন দলের সাথে বা গোষ্ঠীর সাথে সম্পর্ক রেখে সেই মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে না এবং সেখানে তারা হেরে যায়। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত অভিজ্ঞতা আছে, যেমন আফগানিস্তান আছে, যেমন ইরাক আছে, তারা আপামর জনগণের পালস বুঝতে পারেনি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, বাংলাদেশের জনগণের প্রতিটা মানে নিঃশ্বাসের মানে ফ্লেভার তাদের কাছে জানা আছে, সুতরাং তারা জানে বাংলাদেশের কে তারা কিভাবে পিটার হাস সাহেব বুঝতেছেন এবং উনি দরজাপ করে উনি বুঝতেছেন যে উনি যেসব জায়গায় উনি অ্যাক্সেস পাওয়ার কথা না উনি ওইসব জায়গায়ও অ্যাক্সেস নিচ্ছেন। আমরা খাটো করে দেখছি কেন, আমরা সরকার যত গর্জে তত বসে না, এখানেই তো বোঝা যায়। আমি আটলান্টিক মহাসাগর পাড়ি দেব না, কিন্তু দেখা যাচ্ছে যে আমার গোয়েন্দা বাহিনী অফিসে মার্কিন রাষ্ট্রদূত চলে যাচ্ছে, এটা তো একটা স্পর্শকাতর জায়গা, এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা বিশেষ বাহিনীর জায়গা, আপনার তো সেটা পরিদর্শন করার কথা নয়। সুতরাং সেখানে সামথিং রং কিছু তো আছে, আপনি সরকার মুখে যা বলছে প্রকাশ্যে তা বলছে না, কিন্তু এবং তারা যে গর্জনটা দেখাচ্ছে যে তর্জনটা দেখাচ্ছে এটা হলো তার মুখের কথা, এটা তার হলো মনের কথা নয়। মন থেকে তারা দুর্বল বলেই আপনি দেখবেন দুর্বল চিৎকার মানুষরা বেশি চিৎকার করে, আর মানে যারা সবল তারা কম চিৎকারই তারা ইয়ে করে। এবং আমাদের নেওয়াজ ভাই যেটা বললেন যে বিএনপি উনি বিএনপি কে উনি জানেন বিএনপি নির্বাচনে আসবেন, ভাই এটা তো আমি অস্বীকার করি না, বিএনপি নির্বাচন ছাড়া বিএনপির কাছে তো নো অপশন যে কোনোভাবে তারা ক্ষমতায় যাবে। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না, এই আন্দোলন করছি না, আমরা আন্দোলনটা করছি আপনার ভোটের অধিকারের জন্য। এবং উনি আরেকটা সুন্দর কথা বলেছেন যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেদিনই নিজেকে সফল মনে করব। শব্দটা দেখেন, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতাও নয়, কোনো হাম্বি তাম্বিও নাই, পোলাইট ল্যাঙ্গুয়েজ, আমি সেদিনই রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে সফল মনে করব যদি আমি আপনার ভোটাধিকারটা ফিরিয়ে দিতে পারি। মানুষ অতটুকু গ্রহণ করুক, মানুষ অতটুকু আগে ব্রেন সেট করুক। আর আমি একটু আশান্বিত জায়গাটা সিনা ভাইয়ের সাথে যোগ করতে চাই, যেহেতু আমি উনি আমাদের দেশের একজন মানে প্রখ্যাত বুদ্ধিজীবী, আমি বলতে চাই বিএনপি অন্তত একটা কথা বলেছে, আমি আর সব বাদ দিতে চাই, বিএনপি আমাকে স্বপ্ন দেখিয়েছে, কমিটমেন্ট দেখিয়েছে, ভিশন 2030 ধারাবাহিকতা বিএনপি প্রকাশ্যে তাদের 31 দফার দাবিতে তা মানে সংস্কার দাবিতে রাষ্ট্র সংস্কার ব্যানার দাবিতে একটি কথা বলেছে যে আমরা এবার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব এবং সেখানে সমস্ত শ্রেণী পেশার মানুষকে আমরা উচ্চ কক্ষে তাদের বুদ্ধি পরামর্শের জন্য আমরা নিব। আমি এই জায়গাতে বিএনপির প্রতি শ্রদ্ধাটা রাখতে চাই যে তারা গুণী মানুষদের, আমার সিনা ভাইদের মতো গুণী মেধাবী প্রজ্ঞাবান মানুষদেরকে সম্মান করার জন্য তারা মানে একেবারে মানে বদ্ধপরিকর। এই জায়গাটা জিয়াউর রহমান সাহেবও করতেন, ওনার সময়ে আমাদের রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন সাহেব, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, অনেক প্রথিত যশা জ্ঞানী গুণীদের সমারোহ আমাদের রাজনীতি হয়েছে, আর তারা জিয়া সাহেব ওনারই সন্তান। এখন আপনি আমি এই জায়গাটাতে গিয়ে এক পথ হতে চাই, আমাদের রাজনীতির যে পচন হয়েছে সেটার যে সংস্কার দাবি কথা যে আমার সিনা ভাই বলেছে সেটা থেকে যে আমাদেরকে বেরিয়ে আসার কথা বলেছে এটা ট্রু, বাট এই মুহূর্তে আমার মূল বক্তব্যটা হলো, মূল ফোকাসটা হলো, ফোকাল পয়েন্টটা হলো আমার ভোটটা কিভাবে হবে, আমার নির্বাচনের প্রক্রিয়াটা কিভাবে হবে, কিভাবে হলে বিএনপি সহ সকল বিরোধী দল
একেবারে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি বলছি যে বিএনপির যে আন্দোলন করছে, বিএনপির আন্দোলন করে আদায় করতে হবে। বিএনপি 3 লক্ষ মামলা মাথায় নিয়ে যদি আন্দোলন মানে মানে কর্মকাণ্ড চালিয়ে যায়, আমরা সেটাকেও আন্দোলন বলবো না। বিএনপি যদি গুম হয়ে যায়, কত শহর নেতা কর্মী গুম হয়ে যায়, খুন হয়ে গেল, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল, এটা কি বিএনপির আন্দোলন না? আর বিএনপিকে কত আন্দোলন করে পরীক্ষা দিতে হবে যে এটাকে আন্দোলন করো। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা বিএনপিকে লেলিয়ে দিতে চায় যে তোমরা আগের মতো নয়, তোমরা সে বিতর্কিত একটা আন্দোলন করো। 1996 সালে আওয়ামী লীগ যেটা করেছে 173 দিনের হরতাল, 2000 তত্ত্বাবধায়ক সরকারের আগে, জরুরি সরকারের আগে, সেনা সমর্থিত সরকারের আগে যে লগি বঠের আন্দোলন করেছিল, তেমন একটা আন্দোলন যেন বিএনপি করে, তাহলে এটা খোলা পানিতে মাছ শিকার করতে অনেক সুবিধা হবে। আমি এখনো বলি, 1 মিনিট আমাকে সময় দেন, আমি এখনো বলি যে বিএনপি নির্বাচনমুখী দল, বিএনপি নির্বাচনে যাবে। তবে আমি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি এই যে সিনহা ভাই যেটা বলেছেন যে আওয়ামী লীগ স্বীকার করছে, তো এই জায়গাটাতে আমার একটু কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে হৃদয়ে। আওয়ামী লীগ স্বীকার তো 14 সালেও করেছে যে ঠিক আছে আমরা একটা নিয়ম রক্ষা নির্বাচন করব, করেনি। তারপর 2018 সালে বলেছে আমার প্রতি আস্থা রাখেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, সেই জায়গাটার আস্থা তৈরি হয়নি। তাহলে 2014-18 যদি আপনি স্বীকার করেও ভালো নির্বাচন হয়নি, আপনি এখন ভালো নির্বাচন করবেন? আপনি এটা কোরআন শরীফ ছুঁই বললেও বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই পাতানো নির্বাচনে এই সংবিধানের আলোকে, তারপরে আরেকটা কথা দিয়ে শেষ করি, যেটা সংবিধানের কথা বলা হচ্ছে যে সবাই সংবিধানের আলোকে নির্বাচনের কথা বলছে, আমি নিজে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজেও তো সংবিধানের কথাই তো বলবো। আমরা কি অসাংবাদিক কথা আমরা এখানে বলবো? অবশ্যই না। কিন্তু আপনি সংবিধানকে 16 বার 14 বার সংশোধন করে যেটা সংবিধানের আলোকে এসেছে, আপনি সংবিধান সংশোধন করে জনগণের বৃহত্তর স্বার্থে আপনি সংশোধন করে সেই সংবিধানের আলোকে নির্বাচন হোক। সংবিধান আপনাকে এখন সংশোধন করার যদি সময় না থাকে, শাহাবুদ্দিন সাহেবের সময় যেরকম, পরে যেহেতু সংবিধানকে সংশোধন করে সেটাকে আইনে পরিণত করে সন্নিবেশিত করা হয়েছে, সময় কখনোই শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় আমাদের সদিচ্ছা। আমি আশা করি সদিচ্ছাটা যেন মানুষের মরে না যায়, জনগণ আমাদের নেতাদের, আমাদের ক্ষমতাসীন দলের বিশেষ করে তার দায়িত্বটা তাদের বেশি, তারা যেন তাদের সদিচ্ছাটা যেন মৃত্যু না ঘটে। এটা আপনি সময় নাই, আপনি এখন ওই তালবাহানা করবেন, এখন আসেন আবার করি, আবার কয়দিন পরে করব, এই কথাগুলো এবার হবে না। আমি কথা বুঝাতে চেয়েছি এটা। সুতরাং আপনি সংবিধানের আলোকেই করবেন। আবার দ্বিতীয়ত কথা হলো দেখি, যেটা আমার একদম শেষ বাক্য, যে বিএনপি সংবিধানের ভেতরে চায়, আর যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বিদেশিরা বলে না, অনেকে যে এই কথাটা বলতে চান বা সংবিধানের বাইরের কথা তারা বলে না, কারণ এই দায়িত্বটুকু একটা দেশের রাজনৈতিক দলের রাজনৈতিক ইস্যু, এটা বিএনপির কাঁধে, বিএনপির নেতৃত্বে। বিদেশিরা চায় যে তোমরা যে আন্দোলন করছো, তোমাদের সে আন্দোলন ধারাবাহিকতায় তোমাদের সংবিধানকে পরিবর্তন করে তোমরা যদি পারো সেখানে আসো, আমাদের তোমাদের প্রতি সমর্থন থাকবে।